কি করছিস সোনা? তো আজ আমি বাগান থেকে ঘ্যাটকোল তুলে নিয়ে এসেছি। এটাকে ঘ্যাটকোল বলে, খারকোলও বলে, খারমানও বলে। আজ আমি ঘ্যাটকোলের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ঘ্যাটকোলগুলো কেটে নেব। তো এই যে ঘ্যাটকোলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। ঘ্যাটকোলের গায়ে যে আঁশ থাকে সেই আঁশটা আমি ছাড়িয়ে নিয়ে ঘ্যাটকোলগুলো এভাবে কেটে নিয়েছি। এবার আমি একটু ভাপিয়ে নেব। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো জল। কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। তো এবার দিয়ে দেবো ঘ্যাটকোল। ঘ্যাটকোলটা আমি ভালো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দু একটা পাতাও দিয়েছি, কচি কচি পাতাগুলো এর মধ্যে দিয়েছি। তো এগুলো ধোয়া আছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি এবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। তো এই যে 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলবো। এটা খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, এই যে একদম গলে যায়নি। তো একটু ভাপিয়ে নিয়েছি, আমি এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে জল ঝরিয়ে নেব। তো ঘ্যাটকোলটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আবার গ্যাসটাকে অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল। কি করছিস সোনা? হাত লাগবে, ওসবে হাত দিতে নেই। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি এক একে সব কিছু দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, 6-7 কোয়া রসুন আমি একটু কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 5-6টা কাঁচা পাকা লঙ্কা কুচি। একটা টমেটো কুচি, এটা সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো আমি সিদ্ধ করা ঘ্যাটকোল। সব কিছু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ঘ্যাটকোল। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। এখন আর এর মধ্যে তেমন কিছু দেওয়ার নেই, সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো এখন এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে রান্নাটা আমি করে নেব। 2-3 মিনিট আমি এইভাবে একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিয়েছি। তো এখনও সম্পূর্ণ রান্নাটা হয়নি, তো আরও কিছুক্ষণ আমি এইভাবেই রান্নাটা করব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো
একটু লেবুর রস, লেবু রসটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে এভাবে মিলে চেড়ে নেব। লেবু রসটা দেওয়ার কিন্তু দুটো কারণ, এক হলো গলা ধরবে না, আর আরেকটাও কারণ আছে, সেটা হলো লেবু রসটা কিন্তু এর মধ্যে দিলে স্বাদকে আরও বাড়িয়ে দেয়। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা খুব ইজি একটা রান্না, কিন্তু খেতে দারুণ লাগে, দারুণ টেস্ট হয়, একদম সহজভাবে রান্না আমি আপনাদেরকে দেখালাম।